আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে ইংলিশ সেকেন্ড পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক রাইটিং কম্পোজিশন নিয়ে আলোচনা করব। এই টপিকটি হয়তোবা অনেকেরই একটু কনফিউশন কাজ করে যে এতগুলো এসে কিভাবে পড়ব, এতগুলো কম্পোজিশন কিভাবে পড়ব। তো সেক্ষেত্রে যারা কম পড়তে চান তাদের জন্য আমি ফিক্সড করে দিব, আর যারা একটু বেশি পড়তে চান তাহলে তাদের জন্য 8টাই পড়তে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যে আপনারা জানেন যে আমাদের এখন যেগুলো হচ্ছে যে আপনি একটা বাদ দিয়ে পড়বেন ওই স্কোপ নাই। এই জন্য আমি বলবো যে বাদ দিয়ে না পড়াই বেটার, সাজেশনে সবগুলো পড়াই বেটার, ঠিক না? যেমন এই দেখেন ঢাকা বোর্ড এই ইংলিশ ফার্স্ট পেপারে কি সেকেন্ড পেপারের একটা প্যারাগ্রাফ ঢুকাই দিছে, সেটা হলো কি আরটি স্টল, যেটা আমরা সারা জীবন সেকেন্ড পেপারে পড়তে পড়তে আসছি। কিন্তু সেটা কি হচ্ছে, আমি কিন্তু সেকেন্ড পেপারের যে সাজেশনটা আপনাদেরকে এর আগে দিয়েছিলাম ওইখানে কিন্তু আমি টিএসটল রেখেছি, কিন্তু সেই প্যারাগ্রাফটা তারা ফার্স্ট পেপারে দিয়ে দিয়েছে। যদিও সেকেন্ড পেপারের সাজেশন যারা ফলো করেছে তারা কিন্তু টিএসটল সবাই পড়েছে এবং এটা ইজি একটা প্যারাগ্রাফ, কোনো ফ্যাক্ট না। কিন্তু আমাদের যে আইডিয়া ছিল যে মূলত আপনার ফার্স্ট পেপার বেসিস যে প্যারাগ্রাফগুলো আমরা পড়ি, ওইগুলো আসা উচিত ছিল, তাই না? ওইগুলো দেওয়া উচিত ছিল। যাই হোক, বাই দ্য ওয়ে, কম্পোজিশনের ক্ষেত্রে আপনারা হুবহু কমন পাবেন, এটা আমি বলতে পারি। আর বেশি, একটু বেশি পড়া বেটার, কারণ বেশি পড়লে আপনাদের কমন হওয়ার প্রবাবিলিটিটা বেশি থাকে, তাই না? তাহলে চলুন যে কোশ্চেন নং 15-এ রাইটিং কম্পোজিশনে আপনারা কোন কোন কম্পোজিশন খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বেন এবং কোনটা আপনি অবশ্যই দেখে যাবেন। সবথেকে গুরুত্ব দিবেন আপনারা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অবশ্যই। সেকেন্ড, ইয়োর ফেভারিট হবি। থার্ড, ইয়োর এম ইন লাইফ। ফোর্থ, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। আর ফিফথ আমি আরেকটা দিব, সেটা হচ্ছে ডিউটিস অফ স্টুডেন্ট, অভা স্টুডেন্ট। তাহলে এক্ষেত্রে এই যে পাঁচটা কম্পোজিশন দিলাম, এই পাঁচটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বোর্ডের জন্য, নট অনলি ঢাকা বোর্ড বাট অলসো ফর অল বোর্ডস স্টুডেন্টস, সকল বোর্ডের জন্য এই পাঁচটা কম্পোজিশন খুবই গুরুত্বপূর্ণ। আর বাকি যে তিনটা আছে, দ্য গেম ইউ লাইক মোস্ট, দ্য এ জার্নি বাই বোট অর ট্রেন, অথবা আপনার হচ্ছে আপনি একটা জার্নি করেছেন বা একটা ভ্রমণ করেছেন সেটা নিয়ে একটু লেখেন কিছু, এরকম আসতে পারে। হ্যাঁ, অর্থাৎ এ জার্নি ইউ হ্যাভ মেড। এরপরে দ্য সিজন ইউ লাইক মোস্ট, এই যে তিনটা আছে এগুলোকে আমি এক স্টার দিয়েছি, আপনারা এগুলো অবশ্যই একটু দেখে যাবেন। আর এই যে পাঁচটা আমি থ্রি স্টার দিয়েছি, এই পাঁচটা হচ্ছে অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বের সাথে একবারে ভালো করে পড়ে যাবেন, ঠিক আছে? সো এই ছিল আপনাদের কম্পোজিশন সাজেশন, ইনশাআল্লাহ আশা করি আপনারা অবশ্যই এর মধ্য থেকে কমন পাবেন। সো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সাজেশনটি এখানে শেষ করছি। পরবর্তীতে আমি আবার অন্য অন্য যে টপিকগুলো আছে এগুলোর সাজেশন নিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।